নিউজিল্যান্ড। শান্তিপূর্ণ দেশ হিসেবে নিউজিল্যান্ড সারা বিশ্বে পরিচিত। ক্রাইস্ট চার্চে মুসলমানদের উপর সন্ত্রাসী হামলার পর নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন হিজাব পরে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছিল। আর সেই থেকেই বাংলাদেশ সহ পুরো মুসলিম বিশ্বের মধ্যে নিউজিল্যান্ড এক আলোচিত নাম। পশ্চিমা যেসব দেশগুলোতে সবচেয়ে দ্রুত ইসলামের বিস্তার ঘটছে সেই সব দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নিউজিল্যান্ড। দেশটি ইসলামিক দেশ না হলেও দেশটিতে অনেক মুসলিম রীতিনীতি প্রচলিত আছে। ছেলে ও মেয়েদের জন্য পৃথক ক্লাসরুমে শিক্ষা ব্যবস্থা, ইসলামী ব্যাংকিং সহ নানা বিধিবিধান চালু রয়েছে নিউজিল্যান্ডে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষণা প্রতিবেদন অনুযায়ী নিউজিল্যান্ড খ্রিস্টান দেশ হলেও ইসলামিক বিধিবিধান পালনে দেশটির মুসলমানরা বিশ্বের শীর্ষস্থানে রয়েছে। তো বন্ধুরা, দেশ বিদেশ বিডির আজকের পর্বে আমরা জানব নিউজিল্যান্ড সম্পর্কে। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। বিশ্বের সুখী দেশের তালিকা করলে নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম সুখী ও সমৃদ্ধশালী একটি দেশ। নিউজিল্যান্ডের মানুষের দরজায় তালা না দিয়ে ঘর থেকে বের হলেও দেশটিতে কোনো কিছু চুরি হওয়ার ভয় থাকে না। দেশটির মানুষ খুবই সভ্য, ভদ্র। দেশটি অর্থনৈতিকভাবে বেশ উন্নত এবং সমৃদ্ধশালী। কয়েকটি দ্বীপ নিয়ে নিউজিল্যান্ড দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। নিউজিল্যান্ডের দক্ষিণে জনমানবহীন অ্যান্টার্কটিকা মহাদেশ। নিউজিল্যান্ডের আয়তন 2,67,710 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের তুলনায় দেড় গুণ বড়। কিন্তু নিউজিল্যান্ডের জনসংখ্যা মাত্র 50 লাখের মতো। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল দেশটিতে ভেড়ার সংখ্যা প্রায় 5 কোটি। নিউজিল্যান্ড ভেড়ার পশমের জন্য বিশ্ববিখ্যাত। বিশ্বের নামি দামি বিশ্ববিখ্যাত পোশাকের উৎপাদন হয় নিউজিল্যান্ড থেকে রপ্তানি হওয়া ভেড়ার পশম দিয়ে। নিউজিল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলে বিশাল অনাবাদি জমি খালি পড়ে রয়েছে, যেসব জমি লক্ষ লক্ষ গবাদি পশুর চারণভূমি হিসেবে ব্যবহৃত হচ্ছে। নিউজিল্যান্ডের রপ্তানি আয়ের প্রধান উৎস মাংস রপ্তানি। দেশটির 95% মাংস বিদেশে রপ্তানি করা হয়। 2019 সালে নিউজিল্যান্ড মাংস রপ্তানি থেকে 46 বিলিয়ন মার্কিন ডলার আয় করে। নিউজিল্যান্ডের অসংখ্য পাহাড় পর্বত আর চোখ জুড়ানো সবুজ ঘাসের বিস্তীর্ণ ভূমি দূর থেকে দেখলে সাময়িকভাবে আপনি রূপকথার কোনো দেশে চলে এসেছেন ভেবে ভুল করে বসতে পারেন। নিউজিল্যান্ডের বড় বড় সবুজ নরম ঘাসের ওপর শুয়ে থাকলে মনে হতে পারে আপনি বুঝি কোনো দামি বিছানায় ঘুমিয়ে পড়েছেন। নিউজিল্যান্ড বিশ্বের একমাত্র দেশ যেখানে সাপের কোনো অস্তিত্ব নেই। তাছাড়া নিউজিল্যান্ড সাপ আমদানি করাও সম্পূর্ণ নিষিদ্ধ। ভুলক্রমে কেউ যদি নিউজিল্যান্ডে সাপ নিয়ে আসার চেষ্টা করে তাহলে তাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। নিউজিল্যান্ড সরকার মনে করে সাপ দেশের জীব বৈচিত্র্যকে ধ্বংস করে দিতে পারে, তাই নিউজিল্যান্ড সরকার দেশটিতে সাপ নিয়ে আসার অনুমতি দেয় না। নিউজিল্যান্ডকে একটি দেশ না বলে একটি বিশাল উদ্যান বললেও মোটেও বেমানান হবে না, কারণ এই দেশের প্রায় 1/3 জায়গা সংরক্ষিত জাতীয় উদ্যান। নয়নাভিরাম ও মনোরম সৌন্দর্যের এই দেশটিতে ইসলামের আগমন হয় মুসলিম অভিবাসীদের মাধ্যমে। 1870 সালে নিউজিল্যান্ডে স্বর্ণ অনুসন্ধান পেশায় জড়িত 15 জন চীনা মুসলিম দেশটিতে পাড়ি জমিয়েছিলেন। তারা নিউজিল্যান্ডের ওটাগো অঞ্চলের ডানস্টান স্বর্ণক্ষেত্রে কাজ করতেন। এই চীনা মুসলিম স্বর্ণ ব্যবসায়ীরা ছিলেন খুবই ধার্মিক। ইতিহাস থেকে জানা যায় চীনের হুয়েই মুসলিমরা সর্বপ্রথম নিউজিল্যান্ডে ইসলাম প্রচার করেন। এরপর দ্বিতীয় দফায় নিউজিল্যান্ডে ভারতের গুজরাট থেকে 3টি মুসলিম পরিবার আসে। তারা 19 শতাব্দীর শুরুর দিকে সেখানে বসতি স্থাপন করে। তারপর 60-এর দশক পর্যন্ত পূর্ব ইউরোপ এবং ভারত থেকে আরও কিছু অভিবাসী মুসলিম সেখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করে। নিউজিল্যান্ডের সরকারি পরিসংখ্যান মতে 1950 সালে নিউজিল্যান্ডে মুসলমান অধিবাসী ছিল 150 জনের মতো। 1960 সালে এ সংখ্যা 260-এ পৌঁছে। 1970 সালে ফিজি থেকে ভারতীয় বংশোদ্ভূত মুসলমানরা নিউজিল্যান্ডে বসতি স্থাপন শুরু করেন। তাদের অনুসরণে 90-এর দশকের আগ পর্যন্ত বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশের উদ্বাস্তু মুসলমানরা
নিউজিল্যান্ডে পাড়ি জমায়। এভাবে নিউজিল্যান্ডে মুসলমানদের জনসংখ্যা ক্রমে বাড়তেই থাকে। নিউজিল্যান্ডে বর্তমানে মুসলমানদের সংখ্যা প্রায় লক্ষাধিক, যা নিউজিল্যান্ডের মোট জনসংখ্যার 1.1%। তবে মুসলিমদের মধ্যে অনেক অভিজ্ঞ ও পণ্ডিত আলেম এবং ধর্মীয় ব্যক্তিত্ব রয়েছেন। তাদের অনেকেই ভারতীয় উপমহাদেশ থেকে ধর্মীয় শিক্ষা অর্জন করেছেন। নিউজিল্যান্ডে ইসলাম প্রচারে ও মুসলিমদের ধর্মীয় শিক্ষাদানে এসব আলেম বিশেষ ভূমিকা পালন করে থাকে। নিউজিল্যান্ডের বিভিন্ন বড় বড় শহরে মুসলিম বসতি রয়েছে, ফলে মুসলিমরা তাদের আবাসস্থল ঘেঁষে মসজিদ তৈরি করছে। মসজিদ সংলগ্ন কমপ্লেক্সে শিশুদের প্রাথমিক ধর্মীয় শিক্ষার ব্যবস্থা রয়েছে। এছাড়াও বেশ কিছু হিফজখানাও গড়ে উঠেছে। নিউজিল্যান্ডের সরকারি ছুটি হচ্ছে প্রতি রবিবার, তাই মুসলিম শিশুরা ছুটির দিন যেন ধর্মীয় শিক্ষা পেতে পারে সেজন্য কিছু মসজিদের উদ্যোগে সানডে স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে ছুটির দিন শিশুদের দিনব্যাপী ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। আবার বেশ কিছু অনেক আধুনিক মাদ্রাসাও প্রতিষ্ঠিত হয়েছে সেখানে। নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডের মুসলমানরা আল মদিনা স্কুল নামে একটি ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করেছেন। মুসলিম ছেলেমেয়েদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার ব্যবস্থা রয়েছে সেখানে। প্রাথমিক পর্যায় পর্যন্ত সহশিক্ষা চালু থাকলেও এরপর থেকে ছেলেদের পৃথকভাবে এবং মেয়েদের পর্দার সাথে শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। অন্যান্য শিক্ষাকেন্দ্রের তুলনায় এখানকার শিক্ষার্থীদের পাশের হার অনেক বেশি। দেশটির রাজধানী ওয়েলিংটন ছাড়াও দেশটির অন্যান্য শহর অকল্যান্ড, ক্রাইস্টচার্চ, নেপিয়ার ও হ্যামিল্টনে মুসলমানদের বসবাস রয়েছে। অকল্যান্ডে প্রায় 15টি মসজিদ আছে। প্রতিটি মসজিদ সংলগ্ন প্রতিষ্ঠানেই শিশুদের জন্য হিফজ, নাজেরা ও প্রাথমিক ধর্মীয় শিক্ষার ব্যবস্থা রয়েছে। নিউজিল্যান্ডের ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশন অব নিউজিল্যান্ড এই নামে একটি সংগঠন রয়েছে। এটি 1979 সালে প্রতিষ্ঠিত হয়। নিউজিল্যান্ড সরকারের নিবন্ধিত সমাজসেবামূলক এই সংগঠনটি মুসলমানরা পরিচালনা করে থাকেন। প্রতিষ্ঠা লগ্ন থেকেই তারা ইসলাম চর্চা, ইসলামী শিক্ষা, সামাজিক সম্পর্ক উন্নয়ন ছাড়াও নানা ধরনের সমাজসেবামূলক কাজ করে আসছে। FIANZ এই নামে একটি স্থানীয় ইনস্ট্রুমেন্ট কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে মুসলিমদের সুদমুক্ত উপায়ে বাড়িঘর ব্যবস্থার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও নিউজিল্যান্ডের বিভিন্ন শহরে বিশ্বের বড় বড় স্কলারগণ সুদের ক্ষতির দিক ও ইসলামিক নিষেধাজ্ঞা সম্পর্কে মুসলিমদের সচেতন করার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে অনবরত। ব্যাংকিং কার্যক্রম ইসলামী আইন বিরোধী হচ্ছে কিনা তা নিরীক্ষার জন্য একটি ওলামা বোর্ডও রয়েছে সেখানে। এছাড়াও সংগঠনটির দায়িত্বশীলরা নিউজিল্যান্ডে হালাল গোশত প্রস্তুত ও বিপণনের কাজ আলেমদের সঙ্গে পরামর্শ করে কর্মপদ্ধতি নির্ধারণ করেন এবং নিয়মতান্ত্রিকভাবে তার তত্ত্বাবধানও করেন। নিউজিল্যান্ডে মুসলিমদের সংখ্যা তুলনামূলক কম, দেশটির মুসলমানদের সংখ্যা প্রায় 100,000 কাছাকাছি। তবে নিউজিল্যান্ডের মুসলমানরা ধর্ম পালন, ইসলামী রীতিনীতিতে অভ্যস্ততায় দারুণ সক্রিয়, পাশাপাশি ইসলামের প্রচার প্রসারেও বেশ সচেষ্ট। নিউজিল্যান্ডে বসবাসকারী স্থানীয় জনগণ ও অন্যান্যদের মাঝে ইসলামের বিশ্বাস, মূল্যবোধ প্রচারে তারা বিভিন্নভাবে কাজ করেন। অন্যান্য ধর্মাবলম্বীদের ইসলাম সম্পর্কে সঠিক ধারণা দিতে নিউজিল্যান্ডের মুসলমানরা নিয়মিতভাবে অন্য ধর্মাবলম্বী মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেন। এই উপলক্ষ কেন্দ্র করে তারা আন্তঃধর্মীয় আলোচনা, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ ডিনার এবং ইসলামী শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজনও করে থাকেন। বর্তমানে নিউজিল্যান্ড ইসলাম প্রচারের এক উর্বর ভূমি বলা চলে। নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রতি বছর অসংখ্য বাংলাদেশি শিক্ষার্থী নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়ে থাকে। তাদের অনেকেই পরবর্তীতে নিউজিল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করে। এমনকি নিউজিল্যান্ড সরকার সম্পূর্ণ স্কলারশিপের মাধ্যমে বেশ কিছু বাংলাদেশি শিক্ষার্থীকে নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ দিয়ে থাকে। 2011 সালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল $200 মিলিয়ন, যার মধ্যে নিউজিল্যান্ডের বাংলাদেশের রফতানি ছিল $150 মিলিয়ন বেশি। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কোন দেশটি সম্পর্কে জানতে চান, কী জানতে চান তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ সকলকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।